শিরোনাম বাউন্ন লক্ষ টাকা ব্যয়ে ঠাকুরগাঁ প্রেস ক্লাবের দ্বিতীয় ভবনের হলরুম উদ্বোধন এবার বিস্তারিত ঠাকুরগাঁ জেলার প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে নতুন দ্বিতীয় ভবনের হলরুম উদ্বোধন করা হয়েছে গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বিতীয় ভবনের হলরুম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগ এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন প্রায় বাউন্ন লক্ষ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বিতীয় ভবনের নির্মাণ হলরুমের কাজ সম্পূর্ণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ডক্টর কে এম কামুজ্জামান সেলিম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুব আলম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কোরাইসি সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ অনেকেই অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুরগাঁ ক্লাবের সদস্য ও ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত অনুষ্ঠানের জেলা ইলেকট্রনিক্স প্রিন্ট অনলাইন সাংবাদিকরা উপস্থিত ছিলেন